তো দর্শক, আজকের ভিডিওটা হচ্ছে অনেক স্পেশাল, বিকজ যারা দেখবেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন, শেয়ার করে শেষ পর্যন্ত দেখার সুযোগ করে দেবেন। এই যে আমার পাশে একটা চাকমা মেয়ে দেখতে পাচ্ছেন না, ওনার কিছু আজকে করুন কাহিনী আপনাদেরকে বলবো। উনি হচ্ছেন একজন চাকমা। তো চাকমার মধ্যে কিভাবে হেনস্থা হয়েছে, তিনি হেনস্থা হয়ে তিনি এখন মুসলিম ধর্মে চলে আসতে চাই। প্রথমত তার কথাগুলো আমরা একটু শুনি। শুনে তোমরা কি আমাকে বাঁচতে দিবে না? তোমরা তোমরা চাইতেছো কি আমি সুসাইড করে মরে যাই? মানে তোমরা এগুলা চাইতেছো কি আমি সুসাইড করে মরে যাই? তো এটা হচ্ছে আগের ভিডিও, তো ওটা আমি আর বিশেষজ্ঞ রিপ্লাই করতে চাচ্ছি না, আর কারণ যেহেতু অনেক বেশি লং হয়ে যাচ্ছে। তো তিনি যেহেতু মুসলিম ধর্মে এসে রোজা রেখেছেন, তিনি এরকম একটা ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিওটাই আপনাকে দেখাবো। শেষ পর্যন্ত দেখবেন দর্শক, আপনি যদি আমার পেজ নতুন হয়ে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা শুনে কমেন্টে আপনার মতামতটা জানাবেন। শুনেন, কালকে যে রাতে আমি রাতে লাইভে সে কান্না করেছি, হয়তো বা অনেকে দেখে খুশি হয়েছেন। হো হো, খুশি হও, আমার কোনো সমস্যা নাই। তোমরা খুশি হো বা বা আমি মরলে মুরগি নাকি কাঁদবে কেউ? আরে ভাই, তোমাদের জাতটা যদি লুকিয়ে যায়, তোমাদের চাকমা জাতটা যদি লুকিয়ে যায়, আমি গরু কাঁদবো, গরু, একটা গরু কাঁদবো। একটা গরুর দাম জানো? একটা গরু কাঁদবো তোমাদের চাকমা জাতটা যদি লুকিয়ে যায়। তোমরা তো মুরগি কাঁদবা, আমি গরু কাঁদবো ভাই। আর তোমাদের মনের আশা কখনো পূর্ণ হবে না, কারণ আমি মরবো না। আমার মরণ যখন আসবে আমি তখন মরবো, তোমাদের এই প্রাসারে আমি মরবো না। অনেকেই ভাবতেছে মামিয়া কান্না করতেছে, হয়তো এটা মামিয়া। শুধু মামিয়ার চুলকি ইয়া রেড কালার, ব্রাউন কালার, শুধু কি মামিয়ার চুলকি কালার করা, শুধু চুল নিয়ে কাউকে বিচার করবেন না, বুঝতে পারতেছেন? হ্যাঁ, তোমরা হচ্ছে মূর্খ, তোমরা এতে প্রমাণ করে দিয়েছো যে তোমরা মূর্খ। সেই জন্য শুধু চুল দেখে একটা মানুষকে যে এটা হ্যাঁ ওইটা ওইটা মামিয়া বলে কাউকে বিচার করবেন না। আর আপনাদের সাথে, সরি আপনাদের না, আমি আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে মানে অন্য কারোর সাথে কথা বলতে বলতে আপনি বলে ফেললাম, তোমাদের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছাটুকুও পর্যন্ত নেই। জাস্ট তোমাদেরকে বলতে এলাম, আমার বলার বলতে ইচ্ছে করতেছে, আমার মুখ দিয়ে বলতে ইচ্ছে করতেছে, তাই বলতে এলাম। আমি মরলে নাকি তোমরা একটা মুরগি কাটবে, আর তোমাদের জাত, তোমাদের চাকমা জাতটা যদি লুকিয়ে যায়, শেষ হয়ে যায়, আমি একটা গরু কাটবো। গরু কেটে এই যে রাস্তায় যারা ভিক্ষা করে সবাইকে বিলিয়ে দেবো, বুঝতে পারতেছেন? আশা করি আমার কথা বুঝতে পারতেছেন, আর আশা করি অবশ্যই আমি আমার কথা রাখবো, আমি যেটা বলি ওইটা করি, ঠিক আছে? আর তোমরা ভাই, তোমরা আমাকে বানাবা বা কাকে বানাবা, আমার সেক্স ভিডিও বানাবা বা কি বানাবা, বানাও আরো সেক্স ভিডিও কেন ভাই? ওই কই সেকেন্ডে নাকি সেক্স ভিডিও ভাই, কয়েক সেকেন্ডের কেন, মিনিটে বানাও, সমস্যা নাই, বানাও আর উৎপন্ন করে দাও মামিয়ার সেক্স ভিডিও, আমার কোনো আর প্রবলেম নাই। আর কালকে জাস্ট কান্না করেছি, একটু মনে কষ্ট লেগেছে, তাই আমি কখনো কান্না করিনি আর করবো না। আর হয়তো কেউ কেউ কালকে কান্না করাতে অনেক খুশি হয়েছেন, মানুষ কাঁদবে হাসবে এটা স্বাভাবিক, ঠিক আছে? আমার যখন মরণ আসবে তখন আমি মরবো, তোমাদের শোনার কথা কি বলবো, হাসি পায়। ধরে নাও আমি মরে গেছি, ধরে নাও আমি তার চাকমা জাতে দায়ার, ধরে নাও আমি মরে গেছি। শুকুরের বাচ্চাগুলা, ভাই তোমাদের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। আর সো আমি শুধু এই অপেক্ষায় থাকবো তোমাদের জাতটা কবে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের জাতটা শেষ হয়ে গেলে শুধু একটা কথা মনে রাখবা, একটা মামিয়ার কথা মনে রাখবা, আমাদের চাকমার জাতটা নাকি শেষ হয়ে গেলে মামিয়া একটা গরু কাটবে, ওকে? কথা যেন মনে থাকে, কথা যেন মনে থাকে, মাথার মধ্যে ঢুকিয়ে রাখবেন, আমার কথা মন দিয়ে শুনবেন। ছি, শুকুর কাটবেন? ছি ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, রোজার মধ্যে সব আমরা শুকুর খাই না, আমরা শুকুর খাই না। তোমরা হচ্ছে নোংরা জিনিস, নোংরা জিনিস, খচ্চরের জিনিস খাও, শুকুর, শুকুর হচ্ছে একটা নোংরা জিনিস ভাই, শুকুরের মাংস খাও, ছি, ঘৃণা করে না, সেই জন্য তো তোমাদের মন মানসিকতা শুকুরের মতো, ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ, মাফ করো। তো বোন, আপনাকে অবশ্যই ওয়েলকাম, মুসলিম ধর্মে আসার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। তো কেউ কিন্তু কাউকে জোরাজুরি করে না, তাকে কেউ চাপ সৃষ্টি করে না, তিনি সবাই সেই মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, অবশ্যই তার জন্য দোয়া রইল। তো আল্লাহ তাকে হেদায়াত দিক এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। কেউ কারো নয়, হ্যাঁ, যার যার ধর্ম সে পালন করতে পারবে, কোনো নাই, কারো কোনো জোর জবরদস্তি নেই এখানে। তো তিনি কিন্তু সবাই চাই মুসলিম ধর্ম গ্রহণ করছে। তো আমাদের পক্ষ থেকে, আমার পেজের পক্ষ থেকে অবশ্যই তাকে ওয়েলকাম জানাই ইসলাম ধর্মতে আসার জন্য। তো ভিডিওটাকে আবার ভিডিওটাকে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।